বর্ণাঢ্য আয়োজনে প্যারিস অলিম্পিকের উদ্বোধন হলেও ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মার্চ পাস্টের সময় দক্ষিণ কোরিয়া দলের বহরকে পরিচয় করিয়ে দেয়া হয় চিরবৈরী দেশ উত্তর কোরিয়ার নামে। এ নিয়ে তোলপাড় চলছে প্যারিস অলিম্পিকে। শুক্রবার প্যারিসের সেইন নদীতে মার্চ পাস্টের সময় দক্ষিণ কোরিয়া দলকে বহনকারী নৌকা দৃশ্যমান হতেই ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া নামে পরিচয় করিয়ে দেন ঘোষক, যা আদতে উত্তর কোরিয়ার সরকারি নাম। ইংলিশ ও ফরাসি দুই ভাষাতেই এই নামে পরিচয় করানো হয় দক্ষিণ কোরিয়া দলকে। এই ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় দক্ষিণ কোরিয়া। বিবৃতি পাঠিয়ে ক্ষমা চাইতে বলা হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে। এটি স্পষ্টতই এমন কিছু যা হওয়া উচিত ছিল না। যেহেতু এটি ঘটেছে, তাই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছি আমরা। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই আইওসি সভাপতির সাথে বৈঠক করার অনুরোধ জানিয়েছিলাম। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানিয়েছি যেন আইওসি দুঃখ প্রকাশ করার সাথে সাথে কোরিয়ান জনগণের কাছেও ক্ষমা চায়, সেই সাথে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে সেটি নিশ্চিত করা। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মুখ খোলেননি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাক। এ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়লের সাথে বৈঠক করার কথা রয়েছে আইওসি সভাপতির। তবে তার পরিবর্তে অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য এরই মধ্যে ক্ষমা চেয়েছেন আইওসি মুখপাত্র মার্ক অ্যাডামস। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, চলমান প্রক্রিয়ার মাঝেই এই ভুল হয়ে গেছে। উদ্বোধনী অনুষ্ঠানের সময়টাতে অনেক ঘটনা ঘটছিল, এর মাঝেই ভুলটা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জনগণের কাছে আমরা শুধু ক্ষমাই চাইতে পারি। অলিম্পিকের এমন ভুল এবারই প্রথম নয়। এর আগে 2012 লন্ডন অলিম্পিকে উত্তর কোরীয় নারী দলের ম্যাচের আগে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দক্ষিণ কোরিয়ার পতাকা দেখানো হয়েছিল। সে সময় ঘটনাটিকে মানবিক ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছিলেন আয়োজকরা। এবারের আসরে 21 ইভেন্টে দক্ষিণ কোরিয়ার 143 জন অ্যাথলেট অংশ নেবেন, বিপরীতে মাত্র 16 জন অ্যাথলেটের বহর উত্তর কোরিয়ার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।